নষ্ট পুরুষ বেশিরভাগ সময় মা বোনের দ্বারা প্রভাবিত হয়। এরা মা বোনের কথা ধরে নিজের ভালোবাসার মানুষ বা স্ত্রীর সাথে দুর্ব্যবহার বা দূরত্ব সৃষ্টি করে, আর এই সুযোগে নষ্ট পুরুষ আর নষ্টামির সুযোগ পায়। বাবা মার সাপোর্ট পেলে পুরুষ মানুষ বেশিরভাগই খারাপ হয়, নিজের সংসার ভাঙ্গে অন্যের নারীর কাছে যায়, আর যে নারীর পুরুষ বিবাহিত যেন বউ বাচ্চা আছে যেন ভালোবাসে, সেই বউকে ছাড়িয়ে বিয়ে করে। সে নারী তো নারী না, জগতের নষ্টকারী ডাইনি। দেশে কি পুরুষের অভাব? একজনের পা চাটাচাটি এতই মজা, অযোগ্য মহিলারা বিবাহিত পুরুষ নিয়ে টানাটানি করে। হ্যাঁ, যদি বিবাহিত পুরুষ ডিভোর্সি হয়, বউ মারা যায় বা বউ চলে যায়, সেটা আলাদা কথা। নারী নারীর শত্রু। যেমন জয়া বচ্চন কখনো ঐশ্বরিয়াকে ইতিবাচক ভাবে মেনে নেয়নি। একজন প্রতিষ্ঠিত নারী আরেকজনকে স্বাবলম্বী নারীকে সহ্য করতে পারে না। আর অভিষেক বচ্চন তো অযোগ্য অভিনেতা, তার বাবা মার নাম দিয়ে যতটুকু পরিচিতি, অযোগ্য মানুষকে এত বড় যোগ্যতা সম্পন্ন একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে তার চোখ ফুটেছে। গভীর প্রেম থাকা সত্ত্বেও কারিশমা কাপুর বিয়ে করেনি অভিষেককে, টাকা পয়সার ঝামেলার জন্য। কিন্তু এখন দেখা গেল চরিত্র যে অবস্থা, তাতে বিয়ে না করে ভালোই করেছে কারিশমা কাপুর। আর কি বলবো, যোগ্য আর অযোগ্য অধিকাংশই পুরুষ পর নারী আসক্ত। আল্লাহ যদি আমাকে ক্ষমতা দিত, প্রতিটা পুরুষকে আমি গবেষণাগারে নিয়ে দেখতাম তাদের চোখে কি আছে। আমি চোখের ভিতরে হেক্সিসল বা সার্ফ এক্সেল দিয়ে পরিষ্কার করতাম, কোনো ওষুধ ব্যবহার করতাম না, কারণ নষ্ট পুরুষের চোখ এসবই দিতে হয়। আরো দেখতাম মনে কি আছে, রক্তে কি আছে, মস্তিষ্কে কি আছে। আমি আমার হাতের উপর নিয়ে দেখতাম, উপযুক্ত শিক্ষা দিতাম, পুরুষ তুই নষ্ট, তুই বেঈমান, তুই লোভী, তুই লম্পট, চরিত্রহীন, ধিক্কার তোকে। আমি কোনো পুরুষকেই বিশ্বাস করি না।